দিনের বেলা গল্পকে বেঁধে রাখাই হয়। ওর খুব দাঁতে কাটা স্বভাব, যেটা পায় সেটা কেটে ফেলে, তাই আমরা বেঁধে রাখি। ঘরে খোলা থাকে কিছুটা সময়। ও খুব দুষ্টু, যেমন একটা ছোট্ট শিশু হয় ঠিক তেমন। ও নতুন যখন নিয়ে এসেছিলাম ওকে, তখন একেবারেই ছোট, তখন সারাক্ষণ ছেড়েই রাখা হতো। এখন ও একটু বাধা থাকে, তবে রাত্রিবেলা ওকে খুলে রাখা হয়। গল্প আমার ছেলের খুব পছন্দের। সারাদিন দুষ্টামি করবে, ওর সাথে খেলবে, এটাই ওর স্বভাব। আর গল্প ঠিক আমার ছেলের মতোই, ওর সাথে খেললে ও খুব খুশি। ওদের জীবনটা কেন বেঁধে রাখার জীবন? আমার মোটেও ভালো লাগে না ওকে বেঁধে রাখা। মুখে ঠিক বলতে পারে না, কিন্তু সব কিছুই বোঝে যায়। গাছের ডাল শক্ত জিনিসের প্রতি ও আকৃষ্ট হয়। একবার খুব শরীর খারাপ হয়েছিল ওর, দু তিন দিন পরে ঠিক হয়েছে। তারপর থেকে যতটা সময় পারি আমরা ওকে বেঁধে রাখি। কষ্ট হয় ঠিকই, কিন্তু আমি চাই না ওর আবার শরীর খারাপ হোক। আগের থেকে খাবারটাও অনেকটা ঠিকঠাক করে দেওয়া হয়। আগেও একটু বেশি এটা ওটা খেত, কিন্তু এখন খাবারটা ওকে লিমিট করে দেওয়া হয়। ওর সামনে এলে পরে ও কি করবে ও নিজেও জানে না। আমাদের ভীষণ ভালো লাগে ওর সাথে সময় কাটাতে, তাই তোমাদের কাছেও ভিডিওটা শেয়ার করলাম।